হ্যালো বন্ধুরা, এস কবির 5 to 8 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রতিদিনের আয়োজনের সাধারণ জ্ঞানের আজকে পার্ট 4। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন আপডেট এখানে দিয়ে থাকি। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের প্রতিদিনের সাধারণ জ্ঞান। আমাদের আজকের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে পার্ট 4 চলতেছে। আমাদের প্রথম প্রশ্ন, 2017 সালে আরব বুকার পুরস্কার কে পেয়েছিল? 2017 সালে আরব বুকার পুরস্কার কে পেয়েছিল? উত্তর হচ্ছে মোহাম্মদ হাসান আল ওয়ান। প্রশ্ন হচ্ছে, 2017 সালে আরব বুকার পুরস্কার কে পেয়েছিল? উত্তর হচ্ছে মোহাম্মদ হাসান আল ওয়ান। আজকের দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ এশিয়ার কোন দেশ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার কোন দেশ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? উত্তর হচ্ছে ভারত। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার কোন দেশ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? উত্তর হচ্ছে ভারত। আজকে তৃতীয় প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম কি? বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম কি? উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। আজকের তৃতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম কি? এর উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। আমাদের আজকের চতুর্থ প্রশ্ন, এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি? এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি? উত্তর হচ্ছে বৈকাল হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা হচ্ছে 1637 মিটার এবং গড় গভীরতা 758 মিটার। প্রশ্ন হচ্ছে, এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি? উত্তর হচ্ছে বৈকাল হ্রদ। সর্বোচ্চ গভীরতা 1637 মিটার এবং গড় গভীরতা 758 মিটার। আমাদের আজকের শেষ প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি? দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি? উত্তর হচ্ছে তিনটি। এগুলো হচ্ছে প্রিটোরিয়া, এটা মূল প্রশাসনিক রাজধানী, তারপর হচ্ছে কেপ টাউন, আইনসভার রাজধানী, এবং ব্লামফন্টেন, বিচার বিভাগীয় রাজধানী। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, উপকার আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টসে, আমরা আপনার পরামর্শ অবশ্যই বিবেচনাতে রাখবো। ধন্যবাদ।